জানে যে লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, আর রাস্তায় শূন্য এক না। রাস্তায় ওদের চাইতে আমরা বেশি। পুলিশ সঙ্গে না থাকলে এই ধরনের হামলার মোকাবিলা করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। বিরাটির 21 নম্বর ওয়ার্ড, ওখানকার বিখ্যাত সমাজ বিরোধী দীপক বোস, তার স্ত্রী বর্তমানে কাউন্সিলর, রিগিং করে গায়ের জড়িয়ে ভোটে জিতেছেন, বাকি সব জায়গায় যেমন জিতেছেন। সেখানে আমাদের একটি সভা ছিল সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে, দুর্নীতি ইত্যাদি। আইনজীবী সায়ন ব্যানার্জি বক্তা ছিলেন। সেই মিটিংয়ের উপরে হঠাৎ করে দীপক বোস, তার ভাই কিশলয় বোস এবং অন্যান্যরা কার্যত রক্তক্ষয়ী হামলা চালায়। একজন ভদ্রমহিলা, যিনি লোকের বাড়িতে কাজ করে খান, একা মানুষ, তার হাতের এই 3টে আঙুল ফাটিয়ে দেয়। অর্থাৎ বেশ কিছুদিন তিনি লোকের বাড়িতে কাজ করে খেতে পারবেন না। আমাদের একজন কমরেড তার মাথা ফাটিয়ে দেয় এবং অন্তত 18 থেকে 19 জন আহত হয়। এটাই তৃণমূলের কালচার, বিশেষ করে দীপক বোস মার্কা তৃণমূলের কালচার। আমি নিজে এটা বিশ্বাস করি না যে সব তৃণমূল কংগ্রেসের কর্মী অসৎ। আমি এটাও বিশ্বাস করি না সব তৃণমূল কংগ্রেস মস্তান, সব তৃণমূল কংগ্রেস কর্মী লম্পট, সব তৃণমূল কংগ্রেসের সমর্থক অসভ্য, ধর্ষকদের সমর্থন করে। আই এম দ্য লাস্ট ম্যান টু বিলিভ ইট। তৃণমূলের ভেতরে অনেক সৎ মানুষ আছেন, ভালো মানুষ আছেন, ভদ্র মানুষ আছেন, সভ্য মানুষ আছেন। সেই মানুষদের কাছে এই আবেদন জানানোর জন্য যে এই অরাজকতার রাজত্ব পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করার জন্য কি আপনারা পরিবর্তন এনেছিলেন? যারা 2011 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে পরিবর্তনের লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেককে আমি চিনি যারা সত্যি সত্যিই সৎ, মানুষের উপকারে লাগতে চান। কিন্তু মুশকিল হচ্ছে দলের সর্বোচ্চ নেতৃত্ব, তারা যদি 75-25 ভাগ করে দেন কাঠমানির টাকা, তোলার টাকা, সিন্ডিকেটের টাকা, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, মিউনিসিপ্যালিটির রাস্তার কাজ হবে বলে রাস্তার কাজ না করে তার টাকা, পঞ্চায়েত গাছ লাগাবে বলে গাছ না লাগিয়ে তার টাকা, এটা যদি তারা উপর থেকে ঠিক করে দেন তাহলে নিচের তলার তৃণমূলের সৎকর্মীরাও অসহায় হয়ে যান। তাদের কাছে আমার একটা বিনম্র আবেদন এইটা যে ধরা যাক আপনি দমদম স্টেশন থেকে ট্রেনে উঠবেন বলে বেরিয়েছিলেন বনগা যাবেন বলে, স্টেশনের কাছাকাছি পৌঁছে আপনি ঘোষণা শুনলেন যে ডাউন বনগা লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আপনি ছুটে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলেন, উঠে পড়লেন, কিন্তু আসলে ডাউন বনগা লোকাল মানে বনগা থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি। আপনি ভুল ট্রেনে উঠলেন, এবার ভুল ট্রেনে উঠে আপনি উল্টোডাঙ্গা চলে গেলেন। আপনার কি কাজ, শিয়ালদা পর্যন্ত যাওয়া নাকি উল্টোডাঙ্গায় ট্রেন থেকে নেমে আপ বনগা লোকাল ধরে বনগায় যাওয়া?